আজকে আমি আপনাদেরকে ছোলার সাথে সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কুচকুচে পেঁয়াজু। এই পেঁয়াজুটা কিভাবে আপনারা তৈরি করতে পারেন এবং ডালটাকে বেটে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও আমি বলে দিব। সো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব রেসিপিতে। একটা পারফেক্ট পেঁয়াজু তৈরি করার জন্য ডালের রেশিওটা খুব বড় একটা বিষয়। এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল এবং খেসারির ডাল। সেক্ষেত্রে আমি মুসুরির ডাল নিয়েছি, মানে তিন ভাগের দুই ভাগ নিয়েছি মুসুরির ডাল আর এক ভাগ নিয়েছি খেসারির ডাল। তার মানে মুসুরির ডালটা হচ্ছে খেসারির ডালের দ্বিগুণ। এই ডালটাকে আমি প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে, এবং যখন একদম ভিজে গেছে 6-7 ঘন্টা পরে আমি এটাকে খুব ভালো করে কুচলে ধুয়ে পানি ছড়িয়ে, দুই তিনটা ধোয়া দিয়ে পানি ছড়িয়ে তারপরে রেখেছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। পেঁয়াজুটার ডালটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে এই হ্যান্ড বিটারটা ইউজ করব। এই হ্যান্ড বিটারটা আমি দেশের বাইরে থাকি, এখান থেকে আমি কিনেছি, বাংলাদেশেও এখন পাওয়া যায় এই হ্যান্ড বিটারটা। আর আপনারা যারা পাটায় পিষতে চান পাটায় পিষে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান ব্লেন্ড করতে পারেন। তবে এইটা দিয়ে করার সবচেয়ে বড় সুবিধা হলো, এটার জন্য এই ডালের মধ্যে কোনো পানি নেই, কোনো পানি প্রয়োজন হয় না। কিন্তু ব্লেন্ডারে দিলে যে সমস্যাটা হয়, মানে অনেকেরই যে অভিযোগটা থাকে যে পেঁয়াজুটা ভালো মচমচা হয় না, সুন্দর করে দেওয়া যায় না, বেশিক্ষণ মুচমুচে থাকে না, সেটা হচ্ছে ওই ব্লেন্ডারের মধ্যে আমরা সবসময় এটাকে পিষতে গেলে একটু পানি ইউজ করতে হয়। সেই পানিটা দেওয়ার জন্য এইটা নরম হয়ে যায়, তখন এটা সুন্দর শেপও করা যায় না এবং পেঁয়াজুটাও সুন্দর হয় না। সো আমি প্রেফার করব হয় আপনারা বাটায় পিষে নেবেন, অথবা আপনারা এরকম একটা হ্যান্ড বিটার কিনে নিতে পারেন। আর যদি আপনাদের বাসায় ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার দিয়েই করবেন, চেষ্টা করবেন কম পানি ইউজ করতে। সো আমি এখন এটা দিয়ে একটু বিট করে নিব। আমার পেঁয়াজুর ডাল অলমোস্ট রেডি। এটা যখন মাঝে মাঝে এটার মধ্যে ডাল আটকে যাবে তখন হাত দিয়ে এখানে ফেলে দিয়ে তারপরে আবার বিট করে নিলেই হবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু আস্ত আছে, কিন্তু ডালটা একদম আঠালো এবং শুকনো হয়েছে, কোনো পানি নেই। এই কারণেই পেঁয়াজুটা বেশি মচমচা হবে। আমার বিট করা শেষ। এখন আমি এখান থেকে কিছু অংশ নিয়ে নিব পেঁয়াজু বানাবার জন্য, আর কিছু অংশ আমি ছোটো ছোটো প্যাক করে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন হবে আমি বের করে পেঁয়াজু বানাবো। যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম বানাবো বলে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি আরও ইউজ করব কিছু পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ আমি দিব, এখানে খুব বেশি না, একটা বড় পেঁয়াজ দিব। কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ বা দেশের বাইরে যারা থাকে, বাইরের পেঁয়াজ দিয়ে যদি বেশি পেঁয়াজ যদি ইউজ করা হয় পেঁয়াজুতে, তাহলে পেঁয়াজুটা মুচমুচে হয় না, সফট হয়ে যায়। দেশি পেঁয়াজ হলে আপনারা যত খুশি তত ইউজ করতে পারেন। কাঁচামরিচ দেবো পরিমাণ মতো, পরিমাণ মতো ধনে পাতা, এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা 1 চা চামচ করে আরও দিব। এগুলো আমি আগে মেখে নিব। এটার মধ্যে আমি আরও অ্যাড করব লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়া দেবো আমি এখানে 1 চা চামচ। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নিব সবগুলো উপকরণ একসাথে। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে এখন পেঁয়াজুর ডালের সাথে মিশিয়ে নিব। তার আগে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব পেঁয়াজুটাকে অনেক সময় ধরে মচমচা রাখার জন্য, সেটা হচ্ছে আমি এখানে আমি একটু উঁচু করে দিলাম কর্নফ্লাওয়ার। আসলে এখানে হবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার হবে, এতটুকু পেঁয়াজুর জন্য, মানে সামান্য কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। আমার ডালটা একদম মাখা হয়ে গেছে, আমি লবণটাও চেক করে নিয়েছি, এখন আমি এটাকে ভাজায় চলে যাব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজুগুলো ভেজে নেব। আমি যেটাকে মেখে রেখেছিলাম আমি কীভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখেন। আমি একটু এভাবে গোল করে তারপরে একটু আবার চ্যাপটা করে দিয়ে দিব। প্রথমে নিয়ে একটু গোল করব, তারপর হাত দিয়ে একটু আঙুল দিয়ে চ্যাপটা করব। পেঁয়াজুটাকে আমি ভেজে নেব, একদম কম আছে, কম বলতে লো টু মিডিয়াম আছে, আমি ভেজে নেব। আমার যতগুলো পেঁয়াজ ভাজার দরকার আমি ততগুলো এখানে দিয়ে দিব। এখন পেঁয়াজ সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে এখনই উল্টে দিব না, প্রায় 4-5 মিনিট ওয়েট করব। একটা সাইড ভালো করে ভাজা হলে পেঁয়াজটাকে আমি উল্টে দিব এবং আঁচটা থাকবে মিডিয়াম। 3-4 মিনিট ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন একটু উল্টে দিব পেঁয়াজগুলোকে। এটাকে এখন আরেক পিট আমি 3-4 মিনিট ভেজে নেব। এভাবে 2 পিট বারবার উল্টে পাল্টে একদম ব্রাউন হলে আমি এটাকে নামাবো।
আমার পেঁয়াজু ভাজা একদম হয়ে গেছে পুরো একদম লাল লাল মোচমোচা পেঁয়াজু রেডি এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর মুচমুচে পেঁয়াজু একদম রেডি তো দেখলেন তো কত সহজে মুচমুচে পেঁয়াজু তৈরি করা যায় কম সময়ে থ্যাংক ইউ ভিউয়ার্স আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ